নির্বাচনী ঝোরো প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য শেষ রবিবার মন কি বাত শুনতে তিনি চলে আসেন নির্বাচনী ক্ষেত্র বনমালীপুরে সেখানে একুশ নম্বর ওয়ার্ডে থাকা মন্ডল অফিসে সকলকে পাশে নিয়েই এই কর্মসূচিতে অংশ নেন তিনি সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সহ বিভিন্ন দলীয় কর্মকর্তারা এদিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে দিশা দেখান এই রাজ্য থেকে দুজনকে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা প্রধানমন্ত্রীকে অভিনন্দিত করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মন অনুষ্ঠানের মাধ্যমে নতুন নতুন উনি আইডিয়া আমাদেরকে দিয়ে থাকেন এবং ভারতের সমস্ত জায়গার খবর উনি সমস্ত এই মন বাত অনুষ্ঠানের মাধ্যমে উনি প্রচার করে থাকেন আজকে বিশেষ করে যিনি উল্লেখ করেছেন সেটা হলো মিলিটস আমরা সবাই জানি এই মিলিটস নিয়ে সারা ভারতবর্ষ নয় সারা বিশ্ব এখন এই মিলিটসের চর্চায় রয়েছে এই ভারতবর্ষেও এই মিলিটসকে উপযোগী করার জন্য এবং সকলের কাছে নিয়ে যাওয়ার জন্য উনি বারবার সেটা প্রচার করছেন প্রসার করছেন আর প্রজাতন্ত্র দিবস নিয়ে উনি কথা বলেছেন আমাদের ট্যুরিজম সেক্টর নিয়েও কথা বলেছেন এবং যারা পদ্মশ্রী ওয়ার্ড পেয়েছেন তাদেরকেও উনি সম্মান শ্রদ্ধা জানিয়েছেন আর আমরা জানি ত্রিপুরা রাজ্যে দুই দুইজনকে আমাদের পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে আমাদের রাজ্যের এন সি দেববর্মা যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন আইপিএফটি যিনি সভাপতি ওনাকে দেওয়া হয়েছে বিক্রম বাহাদুর জমাতিয়া ওনাকে দেওয়া হয়েছে তো আমি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই উত্তর পূর্বাঞ্চলের আমাদের ছোট্ট রাজ্য পার্বত্য রাজ্য ত্রিপুরা এই ত্রিপুরারও দুইজন এই পদ্মশ্রী পেয়েছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি view report sergeant dtnn